মালদা জেলা একটা এনজিও সংস্থা, আমার কাছে এরা যে তন্ময় চক্রবর্তী আছে, সুশান্ত আছে, অনেকবার এসেছিল যে আমরা বিনা খরচায় তাদেরকে স্বনির্ভর করে তুলবো, তাদেরকে ট্রেনিং করানো হবে, যা গোড়া গাজর ইংলিশ বাজার বিভিন্ন ব্লকের দায়িত্ব নিয়ে অমল মালদা আমি চিঠি করে দিয়েছিলাম। ইংলিশ বাজার ব্লকের আজকে যে প্রোগ্রামটা আমাদের এইখানে আছে, প্রধান আছে, যেরকম ফুলবাড়িয়ার মহিমা আছে, উনি আসছেন, ওইখান থেকে লোক আছে, যদুপুর 1-2 আছে, তারপরে মহাদীপুর আছে, নড়হাট্টা আছে, এই জিপিগুলোতে এসএসজি কমকে ট্রেনিং দেওয়া আছে, উপস্থিত আছেন এইখানে আমাদের তন্ময় ব্যানার্জি তো আছে আপনাদের দায়িত্বে, সুশান্ত আছে, শেখ ইসলাম আছে, শাহজাহান আছে এইখানে, সর্বোপরি আপনারা এসএসজি দলের মহিলারা। একটা জিনিস বলবো, সরকার কখনোই প্রত্যেককে চাকরির ব্যবস্থা করতে পারবে, নিজের কাজ নিজের পায়ে দাঁড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেককে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে গেলে পড়াশোনা করার সাথে সাথে যে নিজের কর্মসংস্থান অর্থাৎ নিজেকে স্বনির্ভর হতে হবে, সেই কর্মদিশারে আরো কয়েকটা ব্লক আমি চিঠি করেছি, সেখানেও কাজগুলো হবে। আজকে আপনাদের যে চক তৈরি বা সার তৈরি মেশিন গুলো দেওয়া হবে এবং বিনা পয়সায় দেওয়া হবে, অর্থাৎ বেকার যুবক যুবতীদের বিনা খরচে প্রশিক্ষণ এবং চাকরির জন্য যোগাযোগ, বিভিন্ন রকম ব্যবস্থা আছে এবং তাদের উপরে আমরা এই কর্মদিশারি যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রচুর সহযোগিতা করি, যেন সঠিকভাবে সঠিক উপায়ে আপনাদেরকে বেকার যুবক যুবতীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেয়, কাজ করতে পারে।